বিসমিল্লাহ রহমান রহিম। ন্যাশনাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি তোমাদের ধারাবাহিক এই অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম। এর রসায়নের আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আসো আমরা আজকে জেনে নেই কোয়ান্টাম সংখ্যা কি। তোমরা লেখো, কোয়ান্টাম সংখ্যা কোন ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এবং ইলেকট্রন যখন আবর্তন করে তখন ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তন করে, এসব প্রকাশের জন্য কিছু স্থায়ী সংখ্যা ব্যবহার করা হয়, একেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তার কোন ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, এটা এক নম্বরে নাকি দুই নম্বরে নাকি তিন নম্বরে, এবং কোন স্তরে আছে সেটা এস হইতে পারে, পি হইতে পারে, ডি হইতে পারে, এফ হতে পারে, এবং ইলেকট্রন যখন আবর্তন করে তখন সেটা ঘড়ি কাঁটার দিকে নাকি ঘড়ি কাঁটার বিপরীতে আবর্তন করতেছে, এসব প্রকাশের জন্য যে স্থায়ী সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা চার প্রকার হতে পারে, তোমরা একটু লেখো। এক নম্বরে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, দুই নম্বরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তিন নম্বরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর চার নম্বরে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তোমরা একটু লেখো। তাহলে কোয়ান্টাম সংখ্যা, কোন ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, শক্তি স্তরটি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, এবং ইলেকট্রন যখন আবর্তন করতেছে তা ঘড়ির কাঁটার দিকে নাকি ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তন করে, এসব প্রকাশের জন্য যে স্থায়ী সংখ্যা ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা চার ধরনের হতে পারে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা জানব প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তো দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এদেরকে শক্তি স্তর বলে, যেমন এটাকে কে, এল, এম এবং এন দ্বারা প্রকাশ করা হয়। তবে বর্তমানে এন দ্বারাও প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তর এন সমান সমান ওয়ান, দ্বিতীয় শক্তি স্তর এন টু, তৃতীয় শক্তি স্তর এন থ্রি, চতুর্থ শক্তি স্তর হচ্ছে এন ফোর। তাহলে আরেকবার শুনে নাও, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর, আর এই শক্তি স্তরই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা শক্তি স্তরের ধারণা পেতে পারি। আর নিউক্লিয়াস থেকে একেবারেই কাছাকাছি যে শক্তি স্তরটা সেটা হচ্ছে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এবং এদেরকে যদি আমরা স্মল এন দ্বারা প্রকাশ করি তাহলে এন এর মান ওয়ান হলে প্রথম শক্তি স্তর, টু হলে দ্বিতীয় শক্তি স্তর, থ্রি হলে তৃতীয় শক্তি স্তর, এবং ফোর হলে চতুর্থ শক্তি স্তর। তোমরা একটু লিখে নাও। প্রমি নমস্কার, সোয়েব ওয়ালাইকুম আসসালাম, অনিমা অনেকদিন পর আসছে, রাফসান মোমিন ঠিক আছে, সোয়েব আমাদের মোসাম্মদ সুলতানা, আচ্ছা রোল কত দেখে নেই একটু, 292, আরমান ওয়ালাইকুম সালাম, রিপা ওয়ালাইকুম আসসালাম, জেরিন ওয়ালাইকুম সালাম, অনিমা এতক্ষণে রোল নম্বর দিয়েছে ঠিক আছে, রিপা অফ হয়ে আসছে কি, আচ্ছা রিপা এখন কি দেখা যায়, এখন ক্লিয়ার কি না, সাফায়েজ হোসেন সাফিন 270, থ্যাংক ইউ, এ ওয়ান বি সাফিন দেখা যায়, লেখা দেখা যায় সাফিন, এখানে মোহাম্মদ সালমান টিডি তুমি যে প্রশ্ন করেছো, আমরা যখন বর্ণালী পড়বো তখন এটার উত্তর শিখব, বর্ণালী যখন আমরা পড়বো, কোয়ান্টাম শেষ হলেই আমরা বর্ণালী শুরু করব। জি স্যার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, রিসালাত 264, থ্যাংক ইউ। দেখো তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা
নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলোই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা যেতে পারে, তবে এন দ্বারাও প্রকাশ করা হয়, এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা। এবার দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা জানব। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা তোমরা একটু লেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা এক সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা উপশক্তি স্তরের ধারণা পেতে পারি, অর্থাৎ কোন কোন প্রধান শক্তি স্তরে কোন কোন উপস্তর রয়েছে এই সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এটার সংজ্ঞা যদি বলতে চাও তাহলে সংজ্ঞা হিসাবে তোমরা বলবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তি স্তর সমূহের যে উপশক্তি স্তরকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হবে সেই কোয়ান্টাম সংখ্যাটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার দেখো এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর উপর নির্ভরশীল। কেমন সেটা? যে এল সমান সমান 0 থেকে n-1 পর্যন্ত হয়, 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। তো তোমরা দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি n সমান সমান 1 হয়, এদিকে লিখলে কি দেখা যায়? হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, বোর্ড ক্লিয়ার স্যার। আচ্ছা অনিমা এখন লেখো, দেখো n এর মান যদি হয় 1 তখন l এর মান কত হবে? দেখো 0 থেকে 1-1 তাহলে হবে 0। n এর মান যদি 2 হয়, দ্বিতীয় শক্তি স্তর যদি হয়, তখন l এর মান কত হবে? দেখো তো এখানে 2 বসাও, 0 থেকে 2-1 তাহলে 0 থেকে 1, 2-1 মানে তো 1, তাহলে 0 থেকে 1 তাহলে 0 আর 1। এবার n এর মান যদি 3 হয় তখন l এর মান কত হবে? দেখো এখানে 3 বসাও, তাহলে 3-1 মানে 2, তাহলে 0 থেকে 2, তো 0, 1, 2। এবার দেখো n এর মান যদি 4 হয় তখন l এর মান কি হবে? এখানে 4 বসাও, তাহলে 4-1 তাহলে হবে 3, তাহলে 0, 1, 2, 3, 0 থেকে যেতে হবে আমার, তাহলে 0, 1, 2, 3। তাহলে দেখো তো প্রথম শক্তি স্তরের উপস্তর 1টা, দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর 2টা, তৃতীয় শক্তি স্তরের উপস্তর 3টা, চতুর্থ শক্তি স্তরের উপস্তর 4টা। তোমরা একটু লিখে নাও, তাহলে n এর মান যদি 1 হয় তখন l এর মান 0, এখানে কাব্যকন্যা বলছে স্যার আমার এই চ্যাপ্টারে কিছু কি লিখছো এটা? আচ্ছা কোনো সমস্যা থাকলে সেটা আমাকে বলবে পরে, সমস্যা নেই, তোমার সমস্যা সলভ করে দেওয়া হবে। তাহলে দেখো সাফায়েত শাফিন বলছে 0, 1, 2, 3, হ্যাঁ ঠিক আছে সাফায়েত, 0 কাউন্ট হবে স্যার? হ্যাঁ 0 কাউন্ট হবে, 0 একটা নাম্বার স্যার, নেট প্রবলেম করতেছে আমার, তাই একটু ওয়েট করো রিপা, ঠিক হয়ে যাবে সব। তাহলে দেখো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 1 তখন l এর মান 0, 2 হলে 0, 1, 3 হলে 0, 1, 2, 4 হলে 0, 1, 2, 3। এখন দেখো তো এখানে তাহলে n এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তরের উপস্তর 1টি। এবার দেখো দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর 2টি, অনুরূপভাবে তৃতীয় শক্তি স্তরের উপস্তর 3টি, চতুর্থ শক্তি স্তরের উপস্তর 4টি। এবার এই প্রথম শক্তি স্তরের উপস্তর যে 1টি সেটা হচ্ছে এস, সেটাকে আমরা যেহেতু প্রথম শক্তি স্তরের এই জন্য লিখব 1s, দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর 2টি, একটা 0 এর জন্য s, 1 এর জন্য p, এই জন্য আমরা লিখব 2s 2p। আবার দেখো তৃতীয় শক্তি স্তরের উপস্তর 3টি, 0, 1, 2, তাহলে 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, যেহেতু 3 নম্বর শক্তি স্তর এই জন্য লিখব আমরা 3s 3p 3d। আবার চতুর্থ শক্তি স্তরের উপস্তর 4টি, আমরা কি লিখব? এস পি ডি এফ, 3 4s 4p 4d 4f। তোমরা একটু লিখে নাও,
তাহলে প্রথম শক্তি স্তরের উপস্তর একটি, সেটা হচ্ছে এস। দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর দুটি, এসপি। তৃতীয় শক্তি স্তরের উপস্তর তিনটি, এসপিডি। চতুর্থ শক্তি স্তরের উপস্তর চারটি, এসপি ডিএফ। তাহলে আমি আরেকটু বলি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী বৃত্তাকার কক্ষপথগুলাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা এদেরকে শক্তি স্তর আমরা বলে থাকি বা শেল বলে থাকি। তো প্রধান শক্তি স্তর বা প্রথম শক্তি স্তরে এন এর মান ওয়ান, তখন এল এর মান হবে কত? জিরো। আর এন এর মান যখন ওয়ান, এল এর মান যেহেতু জিরো, একটা মান পেয়েছি, এই জন্য প্রথম শক্তি স্তরের উপস্তর একটি, এবং সেটা এস এবং ওয়ান এস। তো এন এর মান যদি টু হয় তাহলে এল এর মান কত হবে? জিরো ওয়ান। আমাদের কী ছিল সূত্রে? যে এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। এখন এখানে যদি টু বসাই, তাহলে টু মাইনাস ওয়ান ওয়ান, তাহলে জিরো থেকে ওয়ান, জিরো আর ওয়ান। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর দুইটি, একটা এস একটা পি। এন এর মান যদি থ্রি হয়, তিন নম্বর শক্তি স্তর যদি হয়, তাহলে আমরা কি দেখতেছি যে নিউক্লিয়াসের এই যে প্রথম যে শক্তি স্তর, এন এর মান ওয়ান, এখানে উপস্তর একটি, দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর দুইটি, তাহলে এখানে একটি, এখানে দুইটি, তৃতীয় শক্তি স্তরের উপস্তর তিনটি, চতুর্থ শক্তি স্তরের উপস্তর চারটি, এখানে শুধু এস, এখানে এসপি, এখানে এসপিডি, এখানে এসপি ডিএফ। তোমরা একটু লিখে নাও। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে স্থায়ী কক্ষপথে ইলেকট্রনসমূহ সর্বদা আবর্তন করে, এই স্থায়ী কক্ষপথগুলোই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান সমান ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। এরপর এই প্রধান শক্তি স্তরের কতগুলি উপস্তর রয়েছে, এই উপস্তরসমূহকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান এন এর উপর নির্ভর করে এবং সেটা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। এবার দেখো, এন এর মান যদি ওয়ান হয়, এল এর মান জিরো, তার মানে প্রথম শক্তি স্তরের উপস্তর একটি, সেটা এস, এবং এর নাম ওয়ান এস। এন সমান সমান যদি টু হয় তাহলে এল এর মান হবে জিরো ওয়ান, তার দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর হবে দুটি, একটা এস একটা পি, অর্থাৎ দুই নম্বর হওয়ার কারণে টু এস টু পি। আবার এন এর মান যদি থ্রি হয় তখন আমরা এল এর মান কত পাই? জিরো ওয়ান টু থ্রি, তিনটা পেয়ে থাকি, অর্থাৎ এস পি ডি। আর যেহেতু তিন নম্বর শক্তি স্তরের ক্ষেত্রে আমরা বলতেছি, যেন থ্রি এস থ্রি পি থ্রি ডি। এবার দেখো চতুর্থ শক্তি স্তরের, আমরা এন এর মান যদি ফোর পাই তাহলে এখানে ফোর বসালে কত হয়? থ্রি। তাহলে জিরো ওয়ান টু থ্রি, তাহলে জিরো ওয়ান টু থ্রি হলে এস পি ডি এফ, অর্থাৎ যেহেতু চতুর্থ শক্তি স্তরের ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ। তোমাদের কি এ পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা? সহকারী কোয়ান্টাম সংখ্যা বুঝতে কোনো অসুবিধা আছে কারো? এবার আমরা শিখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা শিখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। লেখো তোমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর উপর নির্ভর করে। কেমন সেটা? এম সমান সমান জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। আমি একটু বলি, ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তো ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পাশাপাশি থাকার কারণে পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ যখন আবর্তন করে তখন এখানে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র, এই দুই ক্ষেত্রের প্রভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ত্রিমাত্রিক দিক বিন্যাস যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। আমি আরেকবার বলি, পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত আর ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এই দুটি বিপরীতধর্মী আধান পাশাপাশি অবস্থান করার কারণে পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়।
আর ইলেকট্রন সমূহ যখন আবর্তন করে তখন এখানে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হতে পারে। তো এই দুই ক্ষেত্রের প্রভাবে অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র, এই দুই ক্ষেত্রের প্রভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম এল অর্থাৎ এসপিডিএফ, এই এসপিডিএফ এর ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটতে পারে। এই ত্রিমাত্রিক দিক বিন্যাস যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। সংখ্যাটা একটু বড়, এই জন্য আমি আরেকবার বলতেছি, পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হয় পরমাণু ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের ন্যায় আচরণ করে। আবার ইলেকট্রন সমূহ যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তখন পরমাণুতে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র, এই দুই ক্ষেত্রের প্রভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এসপিডিএফ এর ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার ত্রিমাত্রিক দিক বিন্যাস যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হবে তাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা সূচিত করা হয়। এম এর মান নির্ভর করে এল এর উপর, সেটা কেমন এবং কিভাবে, যে সেটা জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়ে থাকে। তোমরা একটু লিখে নাও। তাহলে আমি আরেকবার বলি, পরমাণুতে আবার একটু বুঝান স্যার, আমাদের রুবায়েত হাসান বলছে, আমি আবার বলি, পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হয় পরমাণুতে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তখন এখানে বিদ্যুৎ ক্ষেত্রেরও সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র, এই দুই ক্ষেত্রের প্রভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যার তথা এসপিডিএফ এর ত্রিমাত্রিক ওরিয়েন্টেশন ঘটে। এই ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল যে ওরিয়েন্টেশন, এটাকে যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বা কোয়ান্টাম নাম্বারের সাহায্যে প্রকাশ করা হবে তাই হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তোমরা একটু দ্রুত লেখো রুবায়েত, এখন কি বোঝা গেছে? তাহলে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত হয় পরমাণুতে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আবার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যখন আবর্তন করে তখন পরমাণুতে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই দুই ক্ষেত্রের প্রভাবে তথা বিদ্যুৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা তথা এসপিডিএফ এর থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন ঘটে অর্থাৎ ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই ত্রিমাত্রিক দিক বিন্যাস বা থ্রি ডাইমেনশনাল ওরিয়েন্টেশন যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান নির্ভর করে এল এর উপর, সেটা কিভাবে, জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। এবার তোমরা একটু আমার সাথে লেখো, আমরা প্রথম শক্তিস্তর বা প্রধান শক্তিস্তর যখন এন এর মান ওয়ান লিখি তখন লিখছিলাম এল এর মান জিরো, তখন এম এর মান কত হবে এবার একটু বলো তো। আমি আগে বলি যে এল সমান সমান জিরো থেকে এম এর মান জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। তাহলে এখানে জিরো বসাও, জিরো থেকে প্লাস মাইনাস জিরো মানে জিরোই, অর্থাৎ আমাদের যে এস অরবিটাল ছিল জিরোর জন্য আমরা পেয়েছিলাম এস অরবিটাল, এই এস অরবিটাল একটাই। এবার দেখো এন এর মান যদি টু হয় তখন এল এর মান কত হবে, জিরো ওয়ান, এটা কিছুক্ষণ আগে তোমরা শিখে এসেছো। তখন এম এর মান কি হবে, এম এর মান জিরোর জন্য হবে জিরো, আর ওয়ানের জন্য জিরো থেকে প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান। তাহলে জিরোর জন্য এস অরবিটাল, এস অরবিটাল একটা, আর ওয়ানের জন্য হচ্ছে পি অরবিটাল, দেখো পি অরবিটাল হচ্ছে তিনটা, সেটাকে আমরা বলি পি এক্স পি ওয়াই পি জেড, একটু লিখে নাও পি এক্স পি ওয়াই পি জেড। লিখছো? তাহলে এন এর মান যদি ওয়ান হয় এল এর মান জিরো, এন এর মান ওয়ান হলে এল এর মান তুমি এখানে সাবসেল দেখতেছো, সাবসেল ইংরেজিতে লেখা এম ডি সালমান টিডি, এখানে তুমি যেটা দেখতেছো সাবসেল, এই সাবসেলটাই হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। এবার দেখো এখানে রিসালাত বলছে থ্রি ডাইমেনশনটা কি, থ্রি ডাইমেনশন হচ্ছে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। রিসালাত বিন ইসলাম, থ্রি ডাইমেনশন তুমি বলছো যে থ্রি ডাইমেনশনটা কি, থ্রি ডাইমেনশন হচ্ছে ত্রিমাত্রিক অর্থাৎ এক্স ওয়াই জেড অক্ষ বরাবর
রাফসান মমিন, এখন কি বুঝছো? সুষমা জাহান, সুষমা কি বলছো? কারে জানি সুষমা অ্যান্সার দিয়েছে। দেখো লিখছি স্যার, আমাদের রিপা বলছে লিখছি, ঠিক আছে। দেখো এবার এন এর মান যদি থ্রি হয় তখন এল এর মান আমরা কি জানি, জিরো ওয়ান টু, অর্থাৎ এসপিডিএফ, এসপিডি অরবিটাল। এবার দেখো তো এম এর মান কি হবে, জিরোর জন্য জিরো, ওয়ানের জন্য কি হবে মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, আর ডি এর জন্য কি হবে টু, যখন তখন এখানে টু বসাও, তাহলে প্লাস মাইনাস টু, জিরো থেকে প্লাস মাইনাস টু, তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান প্লাস টু। তাহলে এখানে দেখো এস অরবিটাল একটা, সেটা আমরা এন এর মান যখন ওয়ান ছিল তখনও দেখে এসেছি, এন এর মান যখন টু ছিল তখনও আমরা দেখলাম। এবার পি অরবিটাল তিনটা, দেখো একটা দুইটা তিনটা, তাহলে কি নাম, পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার দেখো যখন টু তখন তো ডি অরবিটাল, ডি অরবিটাল পাঁচটা ভাগে বিভক্ত, কি কি সেটা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এবার আমরা শিখব এন এর মান যদি ফোর হয়, তোমরা একটু দেখো এন এর মান ফোর, এটা বুঝলে আগেরগুলো ভালোভাবে বোঝা যাবে। এন সমান সমান যদি ফোর হয়, এল সমান সমান কত হয়, জিরো ওয়ান টু থ্রি, তখন এম এর মান কি হবে, যখন এল এর মান জিরো তখন এম এর মান জিরো, যখন ওয়ান তখন মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, যখন এল এর মান টু তখন আমি একটু জায়গা রেখে লিখি, মাইনাস টু মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু, আবার যখন থ্রি এল এর মান তখন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি। তোমরা আগে লিখো তারপর আমি বলতেছি। এখানে এন এর মান যদি ফোর হয়, আচ্ছা সাফায়েত হোসেন একটু ওয়েট করো আমি বলবো, আবার বলবো, নাফিসা চৌধুরী একটু ওয়েট করো আমি বলতেছি আবার। মাইনাস আমাদের তৌসিফ লিখছে মাইনাস থ্রি মাইনাস টু ওয়ান, জিরো ওয়ান টু থ্রি, ষোলোটাই, আচ্ছা সিক্সটিনটাই। দেখো এখানে আমি একটু বলতেছি, এন এর মান যদি ফোর হয় তখন এল এর মান কি হবে, জিরো ওয়ান টু থ্রি, অর্থাৎ আমরা জানি এল সমান সমান জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়। তাহলে এখানে যদি আমি ফোর বসাই তাহলে আমি কত পাবো, থ্রি, তাহলে জিরো থেকে থ্রি, তাহলে জিরো ওয়ান টু থ্রি, তাই লিখছি আমি জিরো ওয়ান টু থ্রি, নিশ্চয়ই এ পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। এবার এম এর মান নির্ভর করে এল এর উপর, সেটা কেমন, জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত হয়। তো যদি এল এর মান জিরো হয় তাহলে জিরো থেকে প্লাস মাইনাস জিরো তো জিরোই, এবার যদি ওয়ান হয় তাহলে তুমি এখানে ওয়ান বসাও, তাহলে জিরো থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ছোট কোনটা, মাইনাস ওয়ান, এই জন্য আমরা লিখেছি মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান। আবার দেখো যদি এল এর মান টু হয় তাহলে আমরা এখানে টু বসাবো, তাহলে জিরো থেকে প্লাস মাইনাস টু, তার মানে জিরো থেকে প্লাস মাইনাস টু, অর্থাৎ জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু, এইভাবে লিখতে পারি। তা এটাকে যদি আমি সিরিয়াল অনুযায়ী লিখি তাহলে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস টু, তারপরে হচ্ছে মাইনাস ওয়ান, এর চেয়ে একটু বড় জিরো, তার চেয়ে বড় প্লাস ওয়ান, তার চেয়ে বড় প্লাস টু, এটাকে আমরা এইভাবে লিখলাম। এবার যদি আমি থ্রি বসাই তখন কি হবে, প্লাস মাইনাস থ্রি যদি হয় তখন কি হবে, জিরো হবে, প্লাস মাইনাস ওয়ান হবে, প্লাস মাইনাস টু হবে, প্লাস মাইনাস থ্রি হবে, এটাকে এইভাবে লেখো মাইনাস থ্রি মাইনাস টু জিরো মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি। এখন কি বুঝতে পেরেছ, এখন কি বুঝতে পেরেছ সাফায়াত? এন সমান সমান থ্রি এর জন্য ডি শেল বুঝি নাই, আচ্ছা এন সমান সমান থ্রি এর জন্য ডি শেল
আমাদের রাকিবুল বোঝে নাই, আপনি কি ওইটা ফটো তুলে দিতে পারবেন? দেখো, সাফায়েত বলছে বুঝছি, আমি ডি অরবিটালটা একটু বলি, তোমরা একটু দেখো এখানে। অনেকেই বলতেছো স্যার ডি অরবিটালটা কিভাবে আসলো। দেখো, এন এর মান যদি ফোর হয়, এল এর মান জিরো ওয়ান টু থ্রি, তাহলে জিরো একটা নাম্বার, এই নাম্বারের জন্য আমরা পাই এস অরবিটাল, ওয়ান আর একটা নাম্বার পি অরবিটাল, টু এর জন্য ডি অরবিটাল, থ্রির জন্য আমরা পাই এফ অরবিটাল। তাহলে এন এর মান যখন ফোর, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে চারটা উপস্তরে রয়েছে, একটা হচ্ছে এস, একটা পি, একটা ডি, একটা এফ, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে চারটা উপস্তর রয়েছে, আর তৃতীয় শক্তি স্তরে তিনটা এসপিডি, দ্বিতীয় শক্তি স্তরে দুইটা এসপি, প্রথম শক্তি স্তরে একটা সেটা এস। দেখো এখানে লেখা আছে এন এর মান যখন ওয়ান তখন এল এর মান জিরো, অর্থাৎ একটা উপস্তর, অর্থাৎ একটা। এবার দেখো এন এর মান যদি টু হয়, এল এর মান কত? জিরো ওয়ান, এস আর পি দুইটা উপস্তর। এন এর মান যদি থ্রি হয় তখন এল এর মান কত হবে? জিরো ওয়ান টু, অর্থাৎ এস পি ডি। আর এন এর মান যদি ফোর হয় তাহলে চারটা উপস্তর এস পি ডি এফ। এ পর্যন্ত বুঝছো কিনা? অর্থাৎ প্রথম শক্তি স্তরের উপস্তর একটি, দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর দুইটি, তৃতীয় শক্তি স্তরের উপস্তর তিনটি, চতুর্থ শক্তি স্তরের উপস্তর, আমাদের প্রমী মিস্ত্রি বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এবার আমি একটু বলি যে এস অরবিটাল কয়টা ভাগে বিভক্ত। আমরা এম এর মান দেখলাম যে এস অরবিটাল একটাই, এর কোনো ভাগ নাই, অর্থাৎ এস অরবিটাল একটাই। এবার পি অরবিটাল দেখো, এর যখন এল এর মান ওয়ান তখন পাই পি অরবিটাল, আর এল এর মান ওয়ানের জন্য এম এর মান আসছে তিনটা, একটা হচ্ছে মাইনাস ওয়ান, একটা জিরো, একটা প্লাস ওয়ান। অর্থাৎ এখানে তিনটি পাওয়া গেল, এখানে পাওয়া গেছিল একটি, এখানে তিনটি। যেমন পি অরবিটাল তাহলে তিনটি, কারণ জিরোর জন্য এস, এস অরবিটাল একটি, ওয়ানের জন্য হচ্ছে পি, আর যখনই ওয়ান বসাই তখন আমাদের এম এর মান তিনটা চলে আসলো, তাহলে মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, তিনটি। এর নাম হচ্ছে পি এক্স, তিনটার নাম পি ওয়াই এবং পি জেড, অর্থাৎ পি অরবিটাল তিনটা ভাগে বিভক্ত, পি এক্স, পি ওয়াই, পি জেড। এবার দেখো, যখন আমরা এল এর মান টু পেলাম, টু পাওয়া মানে আমরা ডি অরবিটাল পেলাম। এখন দেখো তো এই ডি অরবিটাল কয়টা ভাগে বিভক্ত, এখানে দেখো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ভাবে বিভক্ত, অর্থাৎ এখানে পাঁচটি অরবিটাল আছে মোট। তো পাঁচটি অরবিটাল থাকলে এদের নাম কি হবে? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আমরা দেখতেছি এস পি ডি এবং এফ অরবিটাল রয়েছে, এস অরবিটাল আবার একটা ভাগে বিভক্ত, পি অরবিটাল একাই তিনটা ভাগে বিভক্ত, ডি অরবিটাল পাঁচটা ভাগে বিভক্ত, এবং আমরা এখন শিখব লাস্ট ওয়ান এফ অরবিটাল কয়টা ভাগে বিভক্ত। তোমরা একটু দেখে বলো এফ অরবিটাল কয়টা ভাগে বিভক্ত সেটা একটু তোমরা, অনিমা তোমরা একটু বলো যে এফ অরবিটাল কয়টা ভাগে বিভক্ত সেটা একটু তোমরা লিখে জানাও আমাকে, যে এফ অরবিটাল এতটা ভাগে বিভক্ত। কাব্যকন্যা বলছে এন সমসন থ্রিটা আবার বুঝান, আমি আবার বলছি, এরপরে কোনো সমস্যা থাকলে ডি সমসন ফাইভ, আমাদের এখানে আয়াত ইসলাম ঈশা বলছে ডি সমসন ফাইভ, এফ সমসন সেভেন, আচ্ছা সেভেন সেভেন, ঠিক আছে। আর কেউ, আর কেউ? তাহলে আমাদের এফ অরবিটাল সাতটা ভাগে বিভক্ত, এখানে দেখো কিভাবে সেটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে আমরা কি শিখলাম? যে আমাদের এস অরবিটাল হচ্ছে একটি, পি অরবিটাল তিনটি, ডি অরবিটাল পাঁচটি এবং এফ অরবিটাল সাতটি। অর্থাৎ এবার যদি আমি বলি এক একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখন বলো তো এস অরবিটালে ইলেকট্রন থাকবে কয়টা? তোমরা একটু বলবে যে এস অরবিটালে মোট কতটা ইলেকট্রন থাকতে পারে, প্রতিটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখন বলো এস অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে, এস অরবিটালে
কতটা ইলেকট্রন থাকবে তোমরা একটু বলো। সারিয়া আর আদর, আচ্ছা সাতটা বলছো তুমি যে এ অরবিটাল সাতটা ভাগে বিভক্ত, ঠিক আছে তোমার অ্যান্সার। এখন তোমরা একটু জানাও সুষমা জাহান নির্ঝর বলছে এস অরবিটালে ইলেকট্রন থাকবে দুইটা, তোমরা আরো কেউ বলতে পারবা এস অরবিটালে মোট কতটা ইলেকট্রন থাকবে? এস অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে? দুইটা, এস সন সন দুইটা, ঠিক আছে। এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, দুইটা রিপা, ঠিক আছে। কাব্যকন্যা দুইটা, ঠিক আছে। এবার তোমরা বলবে ডি অরবিটালে, তোমরা বলবে ডি অরবিটালে মোট কতটা ইলেকট্রন থাকবে? ডি অরবিটালে মোট কতটা ইলেকট্রন থাকবে সেটা একটু জানাও। ডি অরবিটালে মোট কতটা ইলেকট্রন থাকা সম্ভব? ডি অরবিটাল, ডি অরবিটালে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা একটু জানাও। ডি অরবিটালে কতটা ইলেকট্রন থাকবে সেটা একটু জানাও। ডি, ডি এস না, এবার ডি, পিতে ছয়টা, আরমান বলছে ডিতে দশটা, সুষমা বলছে দশ, প্রান্তিকা চক্রবর্তী বলছে দশ, মিন্টু শাহিনুর রহমান বলছে দশ, জান্নাতুল বলছে দশ, প্রমি মিত্র দশ, অনিমা দশ, আরাফাত দশ, ঠিক আছে। এখন তোমরা সবাই বলবে এন সমান সমান ফোর চতুর্থ শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন থাকবে? চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন কতটা থাকবে সেটা জানাও। চতুর্থ শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা জানাও। চতুর্থ শক্তি স্তর দেখো, চতুর্থ শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন থাকা সম্ভব? অরবিটাল হচ্ছে কতটি? আমি একটু অরবিটাল সংখ্যাটা বলে দেই। অরবিটাল দেখো থ্রি আর ওয়ান ফোর আর ফাইভ নাইন, নাইন অ্যান্ড সেভেন সিক্সটিনটি, অরবিটাল সিক্সটিনটি, ইলেকট্রন কতটি থাকবে একটু জানাও। এস টু, পি সিক্স, ডি টেন, এফ চোদ্দ, আচ্ছা ইলেকট্রন কতটি থাকবে? রাকিবুল ইসলাম বলছে বত্রিশ, থ্যাংক ইউ। আখি বলছে চোদ্দ, না। রিসালাত চোদ্দ, না। সুষমা বত্রিশ, ঠিক আছে। জান্নাতুল গুলশান চোদ্দ, না। আমি বলছি চতুর্থ শক্তি স্তরে মোট কতটি ইলেকট্রন থাকতে পারে? চতুর্থ শক্তি স্তর সাফায়েত হয়নি, কাব্যকন্যা হয়নি, হয়নি, যারা চোদ্দটা লিখছ তাদেরটা হয়নি। আরমান ঠিক আছে, হ্যাঁ, রাফসান মমিন ঠিক আছে, সাফায়েত বত্রিশ, হ্যাঁ ইয়েস সাফায়েত বত্রিশটা হবে। দেখো আমি একটু দেখাই চতুর্থ শক্তি স্তরে মোট কতটা ইলেকট্রন থাকতে পারে, একটু দ্রুত দেখো। এন সমান সমান ফোর, তাহলে এল সমান সমান কত হবে? জিরো, ওয়ান, টু, থ্রি। এম কত হবে? জিরোর জন্য জিরো, ওয়ানের জন্য মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, টু এর জন্য মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, প্লাস টু, থ্রির জন্য মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান, প্লাস টু, প্লাস থ্রি। অর্থাৎ এখানে অরবিটাল কতটি? একটি। এখানে অরবিটাল তিনটি, এখানে অরবিটাল পাঁচটি, এখানে অরবিটাল ষাটটি, তাহলে মোট ষোলোটি। তাহলে ইলেকট্রন থাকবে দুই দ্বারা গুণ করো থার্টি টুটি, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকবে বত্রিশটি, ঠিক আছে। সায়রা আর আদর, আমাদের নাফিসা চৌধুরী, ঠিক আছে তোমার অ্যান্সার। এবারে তোমরা বলো তো পরমাণুর তৃতীয় শক্তি স্তর, থার্ড শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকা সম্ভব? থার্ড, এটা হচ্ছে নিউক্লিয়াস, ফার্স্ট অর্থাৎ এটা কে, এল, এম, এম উপস্তরে কতটি ইলেকট্রন থাকা সম্ভব একটু জানাও আমাকে। এম উপস্তরে কতটি ইলেকট্রন থাকা সম্ভব? এখানে বলছে রিসালাত স্যার টু টু দি পাওয়ার এন, টু এন স্কোয়ার ফর্মুলা দিয়ে করলে হবে কিনা? হবে, কিন্তু তুমি আরও অন্যভাবেও বের করতে পারো। সামিয়া একটা রাখি, আঠারো, না না আঠারো ঠিক আছে আমাদের, হ্যাঁ ঠিক আছে, যারা আঠারো বলছো তারা ঠিক আছে। আখি ঠিক আছে তোমার অ্যান্সার। তারপরে হ্যাঁ আঠারোটা যারা বলছো তাদের সবার অ্যান্সারই ঠিক আছে। অনেকেই বলছো টু এন স্কোয়ার ফর্মুলায় হবে কি না? হ্যাঁ হবে, আঠারো প্রমিমিত্র ঠিক আছে। দেখো টু এন স্কোয়ার ফর্মুলা দিয়েও হবে,
टू एन स्कोर तेल टू इन टू एन एर मान थ्री तेल कत हो अठारो हाँ ठीक है एभवे बेर करते आर इलेक्ट्रन संख्या ये बेर करते टू इन टू टुएल्व प्लस वन एट दिए बेर जो पे टू इन टू टुएल्व प्लस वन तो देखो तो टू इन टू टुएल्व प्लस वन दिए क्यों बेर करब जेहेतु एन एर मान थ्री एल एर मान कत जिरो वन टू तेल एक बार इखने जिरो बसाओ तेल टू इन टू जिरो प्लस वन कत हो टू आर ये एक मान पे गल आर टू इन टू टुएल्व प्लस वन तेल टू इन टू टू प्लस वन अर्थात थ्री सिक्स आर टू इन टू एखे एक मान पे गल टू इन टू टुएल्व प्लस वन एबार ए मानटा बसा टू इन टू फोर प्लस वन फाइव टेन तेल देखो तो टू प्लस सिक्स प्लस टेन कत है एट्टीन तेल टू एन स्कोर फर्मुला दिए पासी आर टू इन टू टुएल्व प्लस वन फर्मुला दिए पासी आर ओई भावे जदि भेगे भेगे बेर करी तखनो किन्तु आमरा एई मानटा पाबो अच्छा शाफायत नो समस्या प्रब्लेम शाफायत समस्या नहीं तुम बुझले ही हईल एखन लिखे नाओ एबार आमरा शिखब सर्वशेष क्वान्टाम संख्या स्पिन क्वान्टाम संख्या स्पिन क्वान्टाम संख्या स्पिन क्वान्टाम संख्या इलेक्ट्रन जखन न्यूक्लियस के केंद्र करे आवर्तन करे तखन मन करो न्यूक्लियस एखाने एकटा इलेक्ट्रन रयेछे एखाने एकटा इलेक्ट्रन रयेछे एई इलेक्ट्रन समूह जखन न्यूक्लियस के केंद्र करे आवर्तन करे तखन इलेक्ट्रन एकटा घड़ीर काँटार दिके घुरते घुरते प्रदक्षिण करे आर एटा होच्छे घड़ीर काँटार विपरीत दिके घुरते 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 न्यूक्लियस के परिभ्रमण करे जदि আমরা এইভাবে প্রকাশ করি অর্থাৎ একটা ইলেকট্রন যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরে অপর ইলেকট্রনটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ কোনো অরবিটালে যদি দুইটা ইলেকট্রন থাকে তাহলে একটা ঘড়ি কাঁটার দিকে ঘোরার কারণে প্লাস হাফ অপরটা বিপরীত দিকে ঘোরার কারণে মাইনাস হাফ যেমন এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ পি অরবিটালে পি অরবিটাল তিনটা ভাগে বিভক্ত এটা এস অরবিটালের জন্য পি এর জন্য দেখো তাহলে छटा इलेक्ट्रन थकते परे तीनटा घड़ी काटार दिखे तीनटा घड़ी काटार विपरीत दिखे तो सुप्रिय शिक्षार्थीवृंद एरपर ही तुम्हारे आई सी टी क्लस आगामी दिन आबार देखा हबे तुम्हारे क्वांटम संख्यार आरो विस्तारित निये आलोचना करब आज के पर्यन्तई तुम्हारा भालो थाको सुस्थ थाको आबार देखा हबे आल्ला हाफेज।